আসসালামুআলাইকুম সবাইকে। আজকের রেসিপিটি একটু ভিন্ন ধরনের, কম বেশি এটা সবাই ট্রাই করে আর খুব পছন্দের একটি স্ন্যাক্স হিসেবে খাওয়া হয়। তো আজকের আমার এই রেসিপিটি হচ্ছে চিকেন ফিঙ্গার রেসিপি। কিভাবে ক্রিস্পি ওয়েতে বানানো যায় আমি সেই রেসিপিটি আজকে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিকেনের 4টি ব্রেস্ট পিস। প্রত্যেকটি পিস কিভাবে স্লাইস করে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। খুবই চিকন আর পাতলা করে স্লাইসগুলো করতে হবে, যেহেতু এই চিকেন ফিঙ্গারটা ক্রিস্পি টাইপের হবে, তাই এগুলোর স্লাইসগুলোও খুব পাতলা হতে হবে। চিকেন ফিঙ্গারের জন্য স্লাইস করা শেষ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা বাটা, 1 টিস্পুনের মতো রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আর 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর লবণ স্বাদ মতো। সাথে দিয়ে দিচ্ছি ওরিগানো, যেটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করবে, আর 1 টিস্পুনের মতো ব্ল্যাক সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1টি ডিম। অল্প কিছু এই উপকরণগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশনটা মিক্স করে নিচ্ছি। ম্যারিনেশন করে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার আমি ময়দার কোটটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, আর 1/2 টিস্পুনের মতো মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়ো, আর ওরিগানো। সবগুলো উপকরণ দিয়ে এবার ময়দাটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে একটু পানি দিয়ে দিব। পরিমাণ মতো হালকা পানি দিয়ে ময়দার কোটটাকে একটু ঝরঝরে করে নিব। ঠিক এমনটা ঝরঝরে হবে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবার ময়দার গুঁড়োগুলোকে চালনির সাহায্যে আমি একটু ছেলে নিচ্ছি। ঠিক ময়দার কোটটা এরকম রেডি হয়ে এসেছে। এবার আমি চিকেন ফিঙ্গারগুলোকে রেডি করব এই ময়দার কোটটাতে মিক্স করার জন্য। আবারও নিয়ে নিচ্ছি একটু ময়দা, সেখানে একটু লবণ আর পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। প্রথমে আমি চিকেনটা এই ময়দার গ্রেভিতে লাগিয়ে নিচ্ছি, এরপর ময়দার কোটে লাগিয়ে নিচ্ছি চিকেন ফিঙ্গারটা। ঠিক এভাবে লাগানো হলে এরপর আমি প্লেটে আলাদা করে রাখছি। ঠিক একইভাবে আমি প্রত্যেকটি চিকেন ফিঙ্গার প্রথমে গুলিয়ে রাখা ময়দা লাগিয়ে তারপর ড্রাই ময়দার কোটে লাগিয়ে নিয়েছি। এভাবে লাগালে আপনাদের চিকেন ফিঙ্গারটা খুবই ক্রিস্পি হবে। KFC স্টাইলে চিকেন ফিঙ্গারের এটি একটি সহজ পদ্ধতি। আমার সবগুলো চিকেন ফিঙ্গার অলরেডি রেডি, তো এখন আমি ফ্রাই করব। একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, তারপর চিকেন ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন চিকেন ফিঙ্গারগুলো ভালো করে ডুবে যায়। চিকেন ফিঙ্গারগুলো ফ্রাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন চুলোটা মিডিয়াম হিটে থাকে। পনেরো থেকে 20 মিনিটের মতো চিকেন ফিঙ্গারগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি। ঠিক কালারটা এরকম হালকা ব্রাউন শেড চলে আসবে। এই তো রেডি হয়ে গেল খুব কম সময়ে ঝটপট চিকেন ফিঙ্গার রেসিপি। এই রেসিপিটি করতে খুব বেশি উপকরণও লাগে না আর খুব বেশি সময়ও লাগে না। এটি কম সময়ে আপনারা মেহমানদের জন্য অথবা ইভিনিং স্ন্যাক, বিকেলের নাস্তা, সকালের নাস্তা হিসেবে এনজয় করতে পারেন। তো আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার অন্যান্য রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। গরম গরম চিকেন ফিঙ্গার এই রেসিপিটি হট সস দিয়ে অবশ্যই খাবেন। আর লাস্টে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওর এটির ভিতরটা দেখতে কেমন হয়েছে। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমার পাশে লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, আর ফেসবুকে থাকলে ফলো দিতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।